আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই অষ্টম শ্রেণীর আজকের গণিত ক্লাসে। আমি আজকে তোমাদের সামনে চেষ্টা করব যে অষ্টম শ্রেণীর গণিতে যে জ্যামিতির বৃত্ত সংক্রান্ত যে অধ্যায়টি আছে, অর্থাৎ এখানে তোমরা দেখবে যে মেন উপপাদ্য যেটি আছে, যে উপপাদ্য 1, 2, 3, তাছাড়াও তোমাদের উদাহরণ একটি আছে, আর এরপরে দেখবা অনুশীলন, অর্থাৎ উপপাদ্য 1-এর একটি অনুসিদ্ধান্ত হিসেবে একটি ম্যাথ আছে। এই ম্যাথটি তোমরা যদি একটু দেখো, সেই ক্ষেত্রে বেসিক যে বিষয়গুলো তোমাদের কিন্তু আগে যদি ভালোভাবে জানা থাকে, তাহলে বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য সমূহ থাকবে বা এই উপপাদ্য যে অনুশীলনের দিয়ে যে সৃজনশীল থাকবে, এই সৃজনশীলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এই মুহূর্তে তোমরা অনেকে জয়েন করেছো, যাই হোক, আমি তোমাদের সামনে এই জ্যামিতি ক্লাসটি আপলোড করার চেষ্টা করব। আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, দেখো বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য ছিল 1 থেকে, তোমরা যদি দেখো আমি যদি উপপাদ্য সময় এখানে লিখে দিই, যে উপপাদ্য উপপাদ্য 1, 2, 3, এই তিনটি উপপাদ্য এবং এখানে 10.1, 10.2 এবং 10.3, এই তিনটি অনুশীলনী মিলেই কিন্তু তোমরা যদি দেখো যে আমাদের এই সৃজনশীলটি কিন্তু লেখা হয়েছে। দেখো, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি জ্যা, কিন্তু বলা হয় নাই এই দুইটি জ্যা সমান না অসমান, কোনো কিছু এখানে উল্লেখ করা হয় নাই। এখানে আমাদের ক নং প্রশ্নটি বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে পরিধীয় ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ক নং প্রশ্নটি তোমরা যদি দেখো, যে ক নং প্রশ্নটি মূলত উদ্দীপক থেকেই কিন্তু একটু বাইরে, অর্থাৎ উদ্দীপকে আমাদের যেটি দেয়া আছে সেটির সাথে কিন্তু আমাদের এই ক নং প্রশ্নের কোনো মিল নেই। অর্থাৎ ক নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, আমাদের বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানে 10.3 অনুশীলনী যেটি আছে, যে অনুশীলনীটি আছে, এই অনুশীলনীতে দেখবা যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের পরিধি আমরা জানি যে 2πr একক এবং ক্ষেত্রফল জানি πr² বর্গ একক। তোমরা অনেকেই এই ক্লাসে জয়েন করেছো, আমি অনেক দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। ওকে, তোমরা একটু লক্ষ্য করো, অনেকে লিখেছো ইমেজ সাউন্ড নেই। ওকে, সাউন্ড অনেক হয়তো আছে, তুমি ভালো করে একটু খেয়াল করো। সিংদার রোল নম্বর 20, অর্থাৎ 12, রোল নম্বর 39, তোমরা অনেকেই আসো অরেন। ওকে ফাইন, তাহলে এখন আসো, দেখো আমরা এখন এই ক নং প্রশ্নের আনসারটি আমরা কিভাবে তোমাদের সামনে মানে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে লক্ষ্য করো, আমি যদি বলি সমাধান ক, ওকে, তাহলে আমাদের বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি আমরা একটু লিখে নিতে পারি যে এক্স একক, সূত্রটা লিখে নিতে পারি, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্তের দুইটি সূত্র লিখে নিতে পারি। বৃত্তে এখানে পরিধি আগে লিখে নিই, তাহলে পরিধি সমান আমরা কি জানি বলতো, বৃত্তের পরিধি হবে এখানে 2πr, এর পরিবর্তে আমরা x একক লিখব, যেহেতু এখানে x একক ব্যাসার্ধ বিশিষ্ট বলা হয়েছে, এবং ক্ষেত্রফল আমরা লিখতে পারবো, দেখো πr² বলতে কি, এখানে x² বর্গ একক। ওকে, আমরা এই দুটি পয়েন্ট এখানে লিখতে পারি। তাহলে x একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2πx একক এবং ক্ষেত্রফল দেখো πx² বর্গ একক। ওকে, তাহলে আমাদের এখানে দেয়া আছে, দেখো আমরা সূত্রটি লিখে নিলাম যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের আমাদের এখন পরিধি কিভাবে নির্ণয় করবো। তাহলে আমরা এখন লিখবো, এখন এখানে লিখবো যে 5 সেন্টিমিটার, তাহলে আমরা লিখবো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আমরা কি লিখবো দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি আমরা কিভাবে পাবো, দেখো বৃত্তের বৃত্তের পরিধি দেখো
আমরা নিঃসন্দেহে লিখতে পারবো, দেখো যে 2 ইনটু পাই মান আমরা 3.14 আমরা নিয়ে নিব, আর এখানে 5 বলতে এখানে দেখো এখানে r এর মান, তাহলে এখানে আমরা সেন্টিমিটার লিখে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমাধানটি তোমরা ক্যালকুলেশন করো, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য তোমাদের নিতে চাচ্ছি যে তোমরা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান দিতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো এখানে এই এই ক্যালকুলেশনটা কত হবে, তোমরা লেখো এবং তোমরা দেখে রুল নম্বর 15 রুল নম্বর 18 আসো, ওকে রুল নম্বর 4 রোমানা রোমানা তোমরা অনেকে ক্লাস দেখছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো এখানে আমরা মানটি কি ব্যবহার করেছি, যে এখানে পায়ের মান কিন্তু দেখো এখানে পায়ের মান কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি, যেখানে পাই সমান 3.14 আমরা লিখে নিতে পারি। ওকে দেখো এখানে 2 × 3.14 গুণ আমরা লিখতে পারি দেখো 5। ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো 31.4 সেন্টিমিটার আমরা লিখে নিতে পারবো। ওকে একটি আনসার আমরা পেয়ে গেলাম, দেখো আমাদের পরিধি চেয়েছে, তাহলে আমরা পরিধি নির্ণয় করলাম। এখানে একটু বোঝার বিষয় আছে যে আমাদের এখানে 2 মার্কস প্রশ্নে 2 মার্কস এখানে নির্ধারণ করা থাকে, পরিধির জন্য দেখো আমরা 1 মার্কস পাবো এবং ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা আরেক মার্কস পেয়ে যাব। তাহলে লিখবো আবার দেখো, লিখবো আবার বৃত্তের ক্ষেত্রফল লিখবো, আবার বৃত্তে দেখো ক্ষেত্রফল সমান আমরা কি লিখবো দেখো তো পাই আর স্কয়ার, আমি ওখানে লিখেছি, তাহলে কত এখানে পায়ের মান কত 3.14, এখানে আর বলতে দেখো কত বলো তো, তাহলে 5 সেন্টিমিটার আছে, তাহলে এখানে লিখবো 5² বর্গ সেন্টিমিটার। ওকে তাহলে আমরা এই ক্যালকুলেশনটি যদি দেখাতে চাই তাহলে 25 গুণ 3.14 তাহলে আমরা কত পাচ্ছি বলো তো, এখানে 78.5 আমরা বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। ওকে লক্ষ্য করো তাহলে এটি একটা আনসার হলো, তাহলে আমরা দুইটা আনসার দেখো খুব সুন্দরভাবে এখানে ক্যালকুলেশন করতে পারছি। ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমরা এই ঘনক প্রশ্নের আনসার যদি তোমাদের এখন বলি, তো তোমরা দেখো এখন এই ঘনক প্রশ্নে বলা হয়েছে এবি সমান যদি সিডি হলে, অর্থাৎ এখানে আমাদের যে উদ্দীপক আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি দেখো জ্যা দেওয়া আছে, তাই না, এবি এবং সিডি দুইটি জ্যা দেওয়া আছে, বলা হয় নাই এই জ্যা দুইটি পরস্পর সমান কিনা, কিন্তু এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে এবি সমান সিডি হলে, এই যে কথাটি আছে হলে বলতে এখানে দেখো যদি এখানে দুইটি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর, হলে বলতে তোমাকে যদি কথা এখানে আসবে, এখানে যদি বলা হতো যদি এবি সমান সিডি হয় প্রমাণ করো যে ওই সমান ওয়েব, এখানে এই দুইটি জ্যা কিন্তু উদ্দীপকে সমান ছিল কিনা আমার জানা ছিল না, বাট ঘনক প্রশ্ন বলেছে যে এবি সমান সিডি হলে, তাহলে আমাদের উদ্দীপকের আলোকে আমরা দুইটি জ্যা নেব, কিন্তু ওই দুইটি জ্যা কি হবে বলো তো পরস্পর সমান হবে, বলেছে এবি সমান সিডি হলে, তাহলে আমাদের এবি সমান সিডি হলে প্রমাণ করতে বলছে ওই সমান ওয়েব। এই প্রমাণটি মূলত তোমরা যদি দেখো উপপাদ্য 2, একদম উপপাদ্য 2 প্রমাণটি কিন্তু তোমরা যদি তোমাদের মেইন বইটি দেখো যে উপপাদ্য 2 এ কিন্তু লেখা আছে বৃত্তের সকল সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সো এখানে এই উপপাদ্য আমাদের 2 এই উদ্দীপকের আলোকে কিন্তু দেখো বৃত্তের সকল সমান সমান জ্যা, তাহলে এখানে এবি এবং সিডি দুইটি জ্যা কিন্তু এই দুইটি জ্যা কি বলতো সমান, তাহলে দুইটি জ্যা যদি সমান হয় তাহলে কি হবে তার কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন কেন্দ্র থেকে সমদূরবর্তী বলা হবে দেখো আমাদের বলেছে ওই লম্ব কিন্তু এবি, তাহলে ওই লম্ব যদি এবি বলে তাহলে আমরা এই ঘনক প্রশ্নটির আনসার দেখো তোমাদের যদি এইভাবে একটু আলোচনা করার চেষ্টা করি, এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে 10.1 এবং 10.2 এবং 10.3, আমি কিন্তু 10.3 থেকে কিন্তু একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করলাম ঘনক প্রশ্ন। ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা সমাধান ক্ষয়ে যদি চিত্রটি এভাবে আঁকি যে ও কেন্দ্র বিশিষ্ট যে আমাদের বৃত্ত ছিল, একটু দেখো
ও কেন্দ্রবিষ্ট আমাদের যে বৃত্ত আমি ফ্রি হ্যান্ডে তোমাদের চিত্র আঁকার চেষ্টা করলাম। দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বলা হয়েছে যে এবি এবং সিডি দুইটি জ্যা ছিল, বাট কি ছিল বলো? এবি এবং সিডি দুইটি জ্যা সমান ছিল, তাহলে আমরা এভাবে এবি একটি জ্যা এঁকে নিচ্ছে। দেখো ওকে, এই যে জ্যা মাপ তোমরা নিলে, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দরভাবে কিন্তু এভাবে কেটে নিতে পারো। এবি এর সমান করে তোমরা এখানে নাম দাও, সিডি এখানে দাও, এখানে দেখো এটা সমান করে তুমি এখানে নিয়ে নাও সিডি। তাহলে এখানে দাও সিডি, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এবি জ্যা এবং সিডি জ্যা দুইটি সমান, কারণ এখানে খয়ে বলেছে যে এবি সমান সিডি হলে, তাহলে আমরা দেখতে পেলাম এবি এবং সিডি দুইটি জ্যা সমান হলো। যদি বা উদ্দীপককে বলেছে দুইটি জ্যা দেওয়া আছে, বা দুইটি জ্যা সমান কিনা সেটি বলা হয়নি, কিন্তু লক্ষ্য করো এখানে বলেছে ওই লম্ব যদি ওএফ হয়, তাহলে আমাদের এখন দেখো আমরা যদি কেন্দ্র থেকে একটি লম্ব এইভাবে এঁকে নিই, দেখো এটি নাম, দেখো ওই লম্ব বলা হয়েছে, দেখো ওই লম্ব ওএফ হলে, সরি ওই লম্ব এবি হলে, ওই লম্ব দেখো এবি হলে, আবার দেখো কি বলেছে ওএফ লম্ব, তাহলে আমরা এখানে যদি লম্ব আঁকি, দেখো ওএফ আমরা লম্ব আঁকছি, দেখো আবার বলা হচ্ছে, দেখো ওএফ লম্ব যদি সিডি হয়, আমাদের ওএফ লম্ব যদি সিডি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি, দেখো তো প্রমাণ করার বিষয়টি চলে আসছে, দেখো আমাদের প্রমাণ করতে বলেছে যে ও প্রমাণ আমাদের করতে হবে, দেখো যে ওই এবং ওএফ পরস্পর সমান আমাদের প্রমাণ করতে বলেছে, তাই না? আমাদের এই উদ্দীপকের আলোকে আমরা চিত্রটি আঁকলাম, এবং খ নং প্রশ্নটির আনসার যদি তোমাদের সামনে কমপ্লিট করে দিতে চায়, সেই ক্ষেত্রে দেখো এবি এবং সিডি দুটি সমান যায় এঁকেছি, এবং লম্বও আমরা এঁকেছি, লম্ব চিহ্ন অলরেডি আমি দিয়েছি, ওকে। এবং আমাদের প্রমাণ করতে হবে, দেখো এখন ওই সমান ওএফ, তাহলে তোমরা নিঃসন্দেহে উপপাদ্য দুই যেটি ছিল যে বৃত্তের সমান সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এবি এবং সিডি দুটি যায় দেখো আছে সমান, কিন্তু আমরা যখনই লম্ব আঁকলাম কেন্দ্র থেকে, আমরা যখন ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর লম্ব আঁকবো, তখন এই জায়টি কিন্তু সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এই যে ওই এবং ওএফ এই দুটি জ্যা আমাদের, অর্থাৎ লম্ব দূরত্ব আমাদের কি করতে হবে বলতো, সমান প্রমাণ করতে হবে। আমি আনুমানিক একটি চিত্র এঁকেছি, তাই না? এখানে দেখো আমাদের প্রমাণ করতে হবে ওই সমান ওএফ, এটি মূলত তোমরা যদি দেখো মেন বইটি, যদি দেখো মেন বই কিন্তু আমাদের প্রমাণটি এখানে দেওয়া আছে যে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ক্লাসটি দেখছো, তোমরা ভালো করে ক্লাসটি একটু দেখার চেষ্টা করো। ওকে, এখন আসো তাহলে আমি এই উপপাদ্য দুই কিন্তু তোমাদের সামনে আমি প্রমাণ করে দিব না, উপপাদ্য দুই মেন বইয়ের যে উপপাদ্য, উপপাদ্য দুইয়ের তোমরা এখন একটু এখানে ও কমা এ এবং ও কমা ডি তোমরা নিয়ে নিতে পারো, তোমাদের বই অবশ্য ও কমা সি দিয়ে কিন্তু প্রমাণ করা আছে। এখন আমি যে কাজটি করব, দেখো এখানে আমাদের উপপাদ্য তিন আছে, অর্থাৎ তিন নম্বর যে প্রশ্নটি আছে, এই তিন নম্বর প্রশ্নটির আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, তোমরা উপপাদ্য দুই কিন্তু মেন বইয়ের উপপাদ্য দুইটি যদি প্রমাণ করো, সে প্রমাণটি কিন্তু হয়ে যাবে। এখন আসো আমি তোমাদের সামনে গণাং প্রশ্নটির আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, গণাং প্রশ্নটি কি দেওয়া আছে একটু খেয়াল করো, তোমরা লক্ষ্য করো গণাং প্রশ্নটি দেওয়া আছে যদি, অর্থাৎ এবি বলা হয়েছে যে এবি গ্রেটার দেন সিডি হলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে আমাদের এবি গ্রেটার দেন যদি সিডি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের ওই লেস দেন ওএফ হবে। তাহলে আমাদের এই চিত্রটা কিভাবে হবে সেটা আগে আমরা এখন এঁকে নিই। আমাদের যে দুইটি একটি বৃত্ত আঁকবো, এই বৃত্তে কিন্তু আমাদের দুইটি জ্যা এঁকে নেব। দেখো তাহলে আমরা এখানে এভাবে বৃত্তটা এঁকে নিতে পারি, যেহেতু এটি উপপাদ্য সেই ক্ষেত্রে তোমরা তো আমি আনুমানিক ভাবে চিত্রটা এঁকে নিচ্ছে। দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা, বলা আছে এবি জ্যাটি, তাহলে এবি জ্যা গ্রেটার দেন কিন্তু সিডি, এই প্রমাণটি দেখো তোমরা যদি একটু দেখো,
ए बी जैटी देखो सी डी जैसे किन्तु बड़ो तले आम्रा एकाने सी डी दिए निलाम देखो तले आमदेर ओ केंद्रो विशिष्ट वृत्त देखो आम्रा ए बी एवं सी डी दुटी जै आछे किन्तु ए बी जैटी सी डी जैसे किन्तु बड़ो एके नियेछे जेहेतु आमादेर बोलेछे आर लक्ष्य करो एकाने बला হয়েছে যে হলে বা এটা যদি বলতে পারতো যদি ab greater than cd হয় তবে প্রমাণ করো যে oe less than of ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে দেখো যে গণন প্রশ্নটির आंसर আমি দেওয়ার চেষ্টা করছি ওকে তাহলে আমরা এখন ab greater than cd হলে প্রমাণ করতে হবে দেখো oe হবে কি বলো তো of থেকে ছোট হবে আর এখানে লম্ব আঁকা হয়েছে দেখো oe লম্ব a b তাহলে ওই যদি লম্ব আঁকতে চাই তাহলে আমরা এখানে এইভাবে ওই লম্ব এখানে খেয়াল করো ওই লম্ব আঁকছি দেখো আর এখানে আমরা ওএফ লম্ব এখানে নিব ওকে তাহলে আমরা এখানে ওএফ লম্ব এখানে নিলাম তাহলে আমরা কি কি এখানে কাজ করছি দেখো আমাদের এখানে যে বিষয়টা আসছে দেখো যে চিত্রের আমি যদি বলতে চাই যে ab greater than CD, ओके एक तो पॉइंट, आमादेर लॉन्ग आका है इसे देखो, OE लॉन्गो, AB आका हुलो, RK आका है इसे बोलो तो, OF लॉन्गो देखो, CD आका है इसे, ओके, एक अनेक जो तो उद्दीपों के दया सर, आमादेर प्रमाण टिकी करता है बोलो तो, OE less than देखो, OF, ये प्रमाण क्या आमादे देखा था भाई, आम्रा कितने चित्रे देखते पाच्ची, जे OE, এ আকার হচ্ছে সূত্রা অল লম্ব দূরত্ব কেন্দ্র থেকে দেখো ওইটা দেখো ওএফ থেকে অনেক ছোট কারণ কি কেন্দ্র থেকে যখন দুইটি জায়ের পরিমাণ লম্ব এঁকেছি সেই ক্ষেত্রে দেখো এই এবি জায়ের পর যে লম্ব আঁকা হলো এই লম্ব দূরত্ব আর ও কেন্দ্র থেকে আমরা সিডি জায়ের পর যখন লম্ব আঁকলাম দেখো এই জায়টি কিন্তু ছোট থাকার কারণে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে একটু দূরে ছিল আর এবি জায়টি বড় হওয়ার কারণে এটি কেন্দ্রের কাছাকাছি কিন্তু চলে এসেছে ওকে তাহলে আমাদের প্রমাণের শর্ত এখন ওই লেস দ্যান ওএফ যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের এখানে কয়েকটি পয়েন্ট তোমাদের জানা লাগতে হবে এবং এই প্রমাণটি মূলত দেখবা 10.2 এ তোমাদের 5 নম্বর যে একটা এক্সট্রা আছে 5 নম্বর এক্সট্রা কিন্তু এখানে দেওয়া আছে 10.2 এ 5 নম্বর যে প্রমাণটি আছে যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তম জায়টি ক্ষুদ্রতম জায় অপেক্ষা কেন্দ্রের নিকটতম তোমরা দেখবা এখানে 10.2 এ পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে তোমরা যদি বইটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা ওকে তোমরা অনেকেই ক্লাস দেখছো ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করো মনোযোগী হও তোমরা অনেকেই ক্লাস করছো তোমরা অনেকেই সালাম জানিয়েছো ওয়া আলাইকুম আসসালাম স্নিগ্ধা তুমি কেমন আছো ফাইজা তুমি ক্লাসে আসো ফাইজা অনেক কমেন্টস লিখতেছো ওকে ওকে তাহলে এখন আসো দেখো আমরা অলরেডি এই উদ্দীপক অনুযায়ী বা প্রশ্নে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে আমরা এখন বিশেষ নির্বাচন যেটা আছে আমরা বিশেষ নির্বাচনে আমরা লিখে নিব যে মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে AB greater than CD ওকে এরপর প্রমাণ করতে হবে OE less than OF এরপরে আমাদের এই যে OE লম্ব AB এবং OF লম্ব CD দেওয়া আছে এটা বিশেষ নির্বাচন তোমরা লিখে নেবে এখন আমি দেখো প্রমাণটা তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব যে প্রমাণটি দেখো খেয়াল করো তা আমরা একদম বেসিক বিষয় জানি যেমন আমাদের a + b হোল স্কয়ার সূত্র থাকে যে a² + 2ab + b² অনুভাবে জ্যামিতিতে তোমরা বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যটি শুরু করেছিলে উপপাদ্য 1 যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই জায়ের উপর লম্ব ছিল এবং উপপাদ্য 1 এর নিচে দেখবা একটি প্রতিজ্ঞা আছে বা বিপরীত উপপাদ্য 1 এ যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমাদের এখানে দেখো কেন্দ্র ও থেকে আমরা এবি জ্যার উপর অলরেডি লম্ব কিন্তু এই এখানে উদ্দীপকে দেওয়া ছিল সুতরাং আমরা যদি এই লম্বটা আঁকি তাহলে দেখো এই এবি জ্যা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো এই সমান বি ওকে প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো তাহলে আমরা এখানে লিখে নিব আমরা জানি এই পয়েন্টটা প্রথমে লিখে নিব তোমরা মনোযোগ সহকারে একটু ক্লাসটি দেখো আমরা জানি
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটা কিন্তু তোমরা শুরুতেই লিখে নিবা যে বেসিক একটি বিষয় সাধারণ নির্বাচন, যেটি উপপাদ্য একের যে বিপরীত উপপাদ্য ছিল, আমরা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের যখন আমরা লম্ব আঁকবো তখন ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলতো, ওই লম্ব এ বি হওয়ায় আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, লিখতে পারি দেখো এই সমান আমরা বি সমান আমরা লিখতে পারি দেখো হাফ অফ এ বি লিখে নিতে পারি, তাই না? এই সমান বি সমান হবে কি টোটাল এ বি এর অর্ধেক হবে। আবার দেখো ও এফ লম্ব সি ডি হওয়ায় আমরা কি লিখতে পারবো বলতো, আবার দেখো ও এফ এখানে দেওয়া ছিল সাধারণ নির্বাচন অর্থাৎ উদ্দীপকে আমাদের দেওয়া ছিল ও এফ লম্ব, কিন্তু দেখো সি ডি হয় আমরা কি লিখতে পারবো বলতো, আমরা এখানে লিখতে পারবো দেখো সি এফ সমান ডি এফ সমান হাফ অফ সি ডি আমরা লিখে নিতে পারবো। ওকে, খুব মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো, এখন আমাদের প্রমাণের স্বার্থে যে বিষয়টি আমাদের ওই লেস দেন হতে হবে ও এফ, অর্থাৎ ওইটা ও এফ থেকে ছোট হতে হবে। তাহলে আমরা কিভাবে ওই ও এফ থেকে ছোট নিয়ে নিব, সেই ক্ষেত্রে আমাদের এখন ও কমা এ আমরা যোগ করব আর ও কমা ডি আমরা যোগ করে নিব। ওকে, তোমরা অনেকে ক্লাস টিপ সুন্দরভাবে একটু কমপ্লিট করো বা তুলে নাও, আমি কিন্তু পরবর্তীতে আমি দেখবো যে তোমরা কারা ক্লাস ভালোভাবে কমপ্লিট করেছো। ওকে, তাজরিয়ান আছো এই মুহূর্তে, ওকে তাজরিয়ান রোল নম্বর 33, তুমি ক্লাস দেখছো, তোমরা সবাই মিলে সুন্দরভাবে ক্লাসটি দেখার চেষ্টা করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের এই ও এ ই একটি সমকোণী ত্রিভুজ, ও ডি এফ আরেকটি সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো। তো আমাদের যে কাজটি এখন দরকার, দেখো আমরা এখন এ ই এবং ডি এফ নেওয়ার চেষ্টা করব। তাহলে এ ই এবং ডি এফ যদি আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে কি হতে পারে, এখানে আমাদের কি দেওয়া ছিল বলতো, আমরা খুব সুন্দরভাবে ওখান থেকে লিখতে পারি। অতএব দেখো যে এ ই আমরা নিব, এই সমান এখানে কি দেওয়া আছে বলতো, এই আমাদের এই এই ত্রিভুজের বাউটি নিচ্ছি এই সমান হাফ অফ এ বি, আবার দেখো ডি এফ এখানে দেওয়া আছে ডি এফ সমান হাফ অফ সি ডি। আমরা এখন যেটি লিখবো, আমাদের দেওয়া ছিল কত বলতো, যদি এ বি গ্রেটার দেন কত সি ডি, এরপর লিখবো এখন এ বি গ্রেটার দেন সি ডি হলে, তাহলে আমরা এটি একটা অসমতা, কিন্তু এটি সমান না, এটা গ্রেটার দেন বা লেস দেন। তাহলে আমরা এখন এই কাজটি করব, দেখো অসমতার উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব। ওকে, আমরা হাফ দ্বারা গুণ করে নিচ্ছি, কারণ হাফ দ্বারা কেন গুণ করব, দেখো এই সমান হাফ অফ এ বি আছে, অর্থাৎ এই হবে টোটাল জ্যার অর্ধেক, আবার সি এফ সমান কত দেওয়া আছে দেখো হাফ অফ সি টি দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখে নেব অসমতার উভয় পক্ষকে, অসমতার উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি একটু অসমতা ছিল, অসমতার উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করছি। সেই ক্ষেত্রে লক্ষ্য করো হাফ অফ এ বি বলতে আমরা বি নিব না এই নিব, যেহেতু আমি এখানে একটু অঙ্কন করেছি আমরা এই নিব, তাহলে হাফ অফ এ বি এর পরিবর্তে নিঃসন্দেহে আমি এই লিখতে পারবো, এবং হাফ অফ সি ডি এর পরিবর্তে কি লিখতে পারবো, আমি এখানে ও ডি যোগ করেছি তাহলে আমি ডি এফ লিখতে পারবো। এখন আমাদের যে বিষয়টি চলে আসবে, দেখো যে এ ও ই একটি সমকোণী ত্রিভুজ
আবার ডিওএফ আরেকটি সমকোণী ত্রিভুজ তাহলে দুটি সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা প্রমাণ আনতে চাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য চলে আসবে সুতরাং আমরা এখন এ স্কয়ার অর্থাৎ আমরা অসমতার উভয় পক্ষকে যদি এখন বর্গ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো এ স্কয়ার গ্রেটার দেন দেখো ডিএফ স্কয়ার এটা আমরা সমীকরণে এক দিয়ে রাখবো এবং আমরা লিখবো বর্গ করে ওকে আমরা বর্গ করে লিখে নিলাম এখন আমরা এই প্রমাণের এই অংশটুকু আমি একটু মুছে দিই বা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে অনুশীলনী 10.1 10.2 10.3 থেকে কিন্তু প্রমাণটি যদি করা হয় এখন আসো দেখো আমরা এখন কি লিখবো বলো যে এ ও ই সমকোণী থেকে কি পেতে পারে দেখো সমকোণী থেকে কি লিখবো বলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখে নিতে পারি দেখো দেখো এ ও ই এটা একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে ই যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহুটা কি বলো তো অতিভুজ তাহলে আমরা কি লিখতে পারি বলো তো ও এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস দেখো ও স্কোয়ার আমরা লিখে নিলাম এটাকে সমীকরণ আমরা দুই দিয়ে নিতে পারি সমীকরণে 1 2 3 বা অনেকগুলো সমীকরণ তোমরা ব্যবহার করতে পারো কারণ তোমাদের প্রমাণের সাথে আমাদের এই সমীকরণগুলোর হেল্প নিতে পারবো তাহলে এখানে লিখবো আবার ও ডিএফ সমকোণী ত্রিভুজ থেকে কি পেতে পারে দেখো ও ডিএফ সমকোণী থেকে পাই সমকোণী থেকে পাই কি পেতে পারে দেখো তো তাহলে সমকোণী থেকে নিঃসন্দেহে এটি একটি সমকোণ দেয়া আছে ও এফ ডি একটি সমকোণ সুতরাং ও এফ ডি এর বিপরীত বাহু কত বলো তো ও ডি স্কয়ার আমরা বলতে পারি ও ডি স্কয়ার সমান দেখো আমরা লিখতে পারি ও এফ স্কয়ার প্লাস আমরা ডি এফ স্কয়ার লিখে নিলাম এটা আমরা সমীকরণ 3 দিয়ে রাখলাম কেন সমীকরণ 3 দিচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা ও এ এবং ও ডি কিন্তু সমান কি কারণে সমান আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধিস্ত বিন্দু দূরত্ব কিন্তু বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি বৃত্তে একাধিক ব্যাসার্ধ আঁকো প্রত্যেকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কিন্তু সমান হবে সো দেখো আমরা এখন এইটিকে এইভাবে লিখতে পারি আমি সমীকরণে এটা 3 না দিয়ে পরে একটু দিই তাহলে ওডি এর পরিবর্তে আমি ও এ লিখে নিতে পারি দেখো তো ও এ স্কোয়ার সমান আমি লিখতে পারি দেখো ও এফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার লিখে নিলাম ওকে এটাকে আমরা সমীকরণ 3 দিলাম আর এখানে আমরা কি পাচ্ছি বলো তো ও এ সমান আমরা লিখবো ওডি যেহেতু ও এ সমান কি বলো তো ওডি এটি কারণ ও এ এবং ওডি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ এখন আমরা 1 নং ও 2 নং কম্পেয়ার করে কি পেতে পারি এখন দেখো সরি 2 এবং 3 কম্পেয়ার করলে কি পাই 2 নং ও 3 নং ওকে আমরা একটু দেখি তুলনা করে কি পাই দেখি তুলনা করে পাই তাই না তাহলে 2 নং আর 3 নং যদি তুলনা করি তাহলে আমরা কি পেতে পারি বলো তো এ স্কয়ার প্লাস ও স্কয়ার সমান আমরা লিখতে পারি দেখো আমরা এখানে ও এফ স্কয়ারটা এখানে লিখেছি এখানে ডি এফ স্কয়ার লিখে নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো ওকে তোমরা একটু দেখে নাও এখন আমরা যে কাজটি করব আমাদের প্রয়োজন কিন্তু দেখো যে ও ই লেস দেন ও এফ তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো এ স্কয়ার আর এখানে আমরা ডি এফ স্কয়ার নিয়ে নিলাম ও এফ স্কয়ার আমরা রাখলাম আর এখানে ও স্কয়ার আমরা পক্ষান্তর করে নিলাম ঠিক আছে একটু লক্ষ্য করো তোমরা এখন আমরা এই সমীকরণ যে এক পেয়েছিলাম সমীকরণ এক থেকে আমরা এখন কি পেতে পারি একটু দেখে নিই সমীকরণ একে বা অসমতা আমরা 1 নং থেকে কি লিখতে পারি বলো 1 নং থেকে পাই 1 নং কি ছিল বলো এ
স্কয়ার গ্রেটার দেন দেখো ডিএফ স্কয়ার পেয়েছিলাম ওকে ডিএফ স্কয়ার পেয়েছিলাম তাহলে আমরা যদি এটি পক্ষান্তর করি তাহলে আমরা কি পাবো দেখো তো এ স্কয়ার মাইনাস ডিএফ স্কয়ার অসমতার ক্ষেত্রে এটি কিন্তু শূন্য হয়ে যাচ্ছে এটা আমরা সমীকরণ 4 দিয়ে রাখি সমস্যা নেই কেন আমি সমীকরণ 4 দিচ্ছি দেখো এই যে এটির মান কিন্তু কি হচ্ছে বলো তো শূন্য থেকে কি হবে বলো তো বড় হবে অর্থাৎ আমরা যদি এখন এই যে a স্কয়ার আর df স্কয়ার এই মানটি যদি এখন এভাবে আমরা চিন্তা করি যে এই মানটি কি হতে পারে বলো তো তাহলে এটার মান আমাদের শূন্য থেকে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই পার্থক্যটা কিন্তু শূন্য থেকে বড় হচ্ছে ওকে প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে এই সমীকরণটাকে এটি আমি সমীকরণ 5 দিই আর এটা সমীকরণ আমি 4 দিয়ে রাখি এখন লিখব এখন মানটা কত হয় বলো তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি দি আছে a d স্কয়ার তাহলে আমরা এখানে একটু কাজ করে নি দেখো সমীকরণ 5 থাকলো 4 এখানে তাহলে a স্কয়ার - df স্কয়ার তাহলে a স্কয়ার - df স্কয়ার সমান কত বলো এই মানটি অ্যাকচুয়ালি কত বলো তো o f স্কয়ার - o e স্কয়ার ওকে তাহলে এটা গ্রেটার দেন দিলাম আমরা এখানে লিখে নিতে পারি যে 4 নং এর সাহায্যে আমরা এই সমীকরণটা দিব না আমরা লিখব শুধু চার নং এর সাহায্যে দেখো আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা এখন অসমতা দেখো ও এফ স্কয়ার আমরা বামে রাখছি আর ডানে দেখো ও এ স্কয়ার রেখে দিলাম ওকে তাহলে আমরা এই যে এ স্কয়ার মাইনাস ডি এফ স্কয়ার সমান দেখো ও এফ স্কয়ার মাইনাস ও স্কয়ার এখানে বসিয়ে দিলাম এখন আমরা এটিকে এবার লিখতে পারি দেখো যে ও স্কয়ার গেটার দেন একটু চেঞ্জ করে নিলাম ও এফ স্কয়ার এখন আমরা বর্গমূল যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো ও ই লেস দেন দেখো এখানে ও এফ পাচ্ছে আমরা এখানে লিখে নিতে পারি বর্গমূল করে ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো ফাইনালি আমরা পেয়ে গেলাম দেখো ও ই লেস দেন ও এফ এটাই আমাদের প্রমাণ ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ম্যাথটি কমপ্লিট করার চেষ্টা করো আমি তোমাদের আজকের সৃজনশীলের গণাং প্রশ্নটি আছে এটি কিন্তু এসএসসি লেভেলের তোমাদের জ্যামিতি তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে সম্পূর্ণ জ্যামিতিটা তোমাদের ইজি লাগবে তোমাদের কাছে জ্যামিতি অনেকের ভয় বা ভীতির কারণ হয়ে থাকে কিন্তু না বলবো না যে তোমরা জ্যামিতি পিথাগোরাস উপপাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করো জ্যামিতির যে মেন উপপাদ্যগুলো বৃত্তের আছে এগুলো তোমরা প্র্যাকটিস করলে বৃত্তের যে সৃজনশীল থাকবে সৃজনশীলের কোনো সমস্যা হওয়ার কারণ না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে এই প্রত্যাশা এই ক্লাসে রীতিটা নাম আল্লাহ হাফেজ